আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তো এখন তো বাজারে শীতের সবজি পাওয়া যায় তাই আজকে আমি শীতের সবজি সিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য আমি এখানে সিমগুলোকে প্রথমে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি কেটের পর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে তেল আর মরিচ গুঁড়া আর মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তো পানিটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না সিম আর পানির লেভেলটা যেন সমান সমান থাকে তো সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ পানিটা বেশি হয়ে গেলে কিন্তু সিমটা একদম গোলে ভর্তা হয়ে যাবে তো এবার আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এর মধ্যে আমি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি তো এই যে আমার সব কিছু নাড়াচাড়া হয়ে গেছে তো এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে কুচি আর এই রেসিপিতে ধনে পাতার কুচির পরিমাণটা যদি একটু বেশি করে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি এখানে বেশি করেই ধনেপাতা দিয়ে দিয়েছি এবার ধনেপাতাটাকে সিমটার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি তো এবার এই পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এবার আবারও দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এখানে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তবে আরেক কিছুটা পানি রয়েছে তো সেই পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে নিব আর কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু পুরো করে নিব কারণ এই সিম পুরো পুরাপুরা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই যে সিম চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর আমি একটু পুরো করে নিয়েছি তো এবার আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের সবজি সিম দিয়ে ভীষণ মজার একটি সিমের চচ্চড়ি তো এই চড়চড়ি রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ